পূর্ব বর্ধমান জেলার গলসিবাজারে 2 নম্বর জাতীয় সড়কের সেতুর নিচে বক্স কালভার্টটি দীর্ঘদিন অন্ধকার আচ্ছন্ন ছিল। রাতের অন্ধকারে সেতুর নিচে দিয়ে ভয়ে ভয়ে রাস্তা পার হতে হতো বাজার আসা ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়াসহ এলাকার সাধারণ মানুষকে। অনেক সময় অন্ধকারে সাইকেল সাথে মানুষের ধাক্কা লেগে যেত। কখনো কখনো সন্ধ্যার পর কালভার্টের ভিতরে কুকুরের আড্ডা জমত। ভিতরে কুকুর শুয়ে থাকায় কুকুরের শরীরে পা লেগে যেত তাদের। এর জেরে মাঝে মধ্যেই ছোটোখাটো দুর্ঘটনা ঘটত। এলাকাবাসীদের অসুবিধার কথা জানতে পেরে সহায়তা দিতে এগিয়ে এলেন গলসি থানার ভারপ্রাপ্ত ওসি দীপঙ্কর সরকার। থানার উদ্যোগে সেতুর নিচে কালভার্টের ভিতরে আলোর ব্যবস্থা করায় বেশ উপকৃত হচ্ছে গলসি বাজারের সাধারণ মানুষরা। থানার এমন উদ্যোগে বেশ খুশি কলেজ পড়ুয়া থেকে শিক্ষক সহ এলাকার বাসিন্দারা। এমন উদ্যোগকে সকলকে সাধুবাদ জানিয়েছেন। সুবিধা এই যে আমি রাত্রেবেলায় ফিরি প্রায় দিনই, কলেজে পড়ি গলসি কলেজে, টিউশন থাকে বর্তমানে, তো তারপরে আমি নাচ শেখাই, শিখিও নি, যেহেতু আমাকে ফিরতে পারি প্রায় দিনে। আমি কলকাতা থেকে বর্তমান থেকে ফিরতে রাত্রি 9:45 আমার বেজে যায়, তো প্রায় দিনে বলতে একা আসতে হয় যদি বাবা না থাকে। তো আজকে বাবার সাথে এলাম, হঠাৎ এসে দেখছি এত সুন্দর লাইট, ভীষণ ভালো লাগছে। মানে ছোটো থেকে গলসির বাজার এরকম বড় হয়েছে কোনোদিন দেখিনি, তো হঠাৎ আজকে দেখে ভীষণ ভালো লাগছে। যে অনেক সময় সাইকেল গাড়ি চলে যায়, অনেক কুকুর টুকুর বসে থাকে, তো তাদের পায়ের ওপর দিয়ে চলে যায়, হয়তো আমরাও দেখতে পাই না, হয়তো গায়ে পায়ে পা দিয়ে দিই, ভীষণ খারাপ হয় সেটা। আমাদেরও সেখানে হয়তো আতঙ্ক লেগে যায় যদি কামড়ে দেয়। তো এই যে আলো দিয়েছে ভীষণ ভালো লাগছে, আমি শুনলাম এটা গলসি থানার উদ্যোগে করেছে, তো অসংখ্য ধন্যবাদ থানাকে যারা এই উদ্যোগ নিয়েছে, ভীষণ ভালো লাগছে ভীষণ। ফ্লাইওভারের নিচে যে আলোর ব্যবস্থা করা হয়েছে সেটাতে সাধারণ মানুষের রাত্রিবিরেতে খুবই উপকার হবে। অনেক ছেলে মেয়ে গলসিতে রাত্রিতে ব্যাট করতে যায়, তাদেরও বাড়ি ফেরার সময় অসুবিধা হয়। আর এমনিতেই ফ্লাইওভারের নিচেটা খুব অন্ধকার হয়ে থাকে, সেখানে কুকুর টুকুর বসে থাকে, অনেক ভবপুরে থাকে ওখানে। আবার অনেক মহিলা রাত্রিতে বাসে লাস্ট বাসে ফিরে বাড়ি যায়, বাবলা বুনছে খেতুরে বা গলসি কাগজতলায়, তাদেরও সুবিধা হবে। গলসি থানার এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ। গলসি চৌমাথায় আর একটা ফ্লাইওভার আছে, গলসি বিডিও অফিস বা পঞ্চায়েত থেকে যদি ওখানে আলোর ব্যবস্থা করা হয় তাহলে এখানে চৌমাথার বাসিন্দাদের থানা লাগিয়েছে। হ্যাঁ, শুনে খুব ভালো লাগলো যে থানা একটা উদ্যোগ, এত ভালো উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, তা এই যে গলসি সবসময় অন্ধকার হয়ে থাকে, ওখানে এখন আলো হয়েছে, মানুষের যাতায়াত করার খুব সুবিধা হচ্ছে। হ্যাঁ, রাত্রে অনেক মানুষ যাতায়াত করে, হ্যাঁ, অন্ধকারের জন্যে হয়তো অসুবিধা হয়, সেই অসুবিধাটা এখন দূর হয়েছে। হ্যাঁ, অনেক ভব ঘুরে খেপা টেপা ওখানে শুয়ে থাকে, আর থাকে যদি লাইট থাকে তাহলে কোনো গাড়ি ঘোড়া নিয়ে মানুষ পেরিয়ে যায়, হ্যাঁ, কোনো অ্যাক্সিডেন্টের ভয় থাকে না। শুনলাম থানার পক্ষ থেকে লাগিয়েছে, হ্যাঁ, থানাকে খুব মানে সাধুবাদ জানাই। হ্যাঁ, আরও কাজ করুক থানা, এটা চাই।